আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবারও। আশা করছি তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে। তো দেখো বন্ধুরা, খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো রান্না দিয়ে স্টার্ট করলাম ব্লগটা বন্ধুরা। সকালবেলায় হালকা ফুলকা নাস্তা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মানে চাটা খাওয়া হয়েছে, হয়ে তারপর রান্না করছি। আর আজকে সিমরা পাপা 8টার মধ্যে বেরোবে বলেছে, কারণ বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে যাবে না, বাসে করে যাবে। তার জন্য খুব তড়িঘড়ি রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না বলতে কোনো তরকারি করব না, আর সব কিছু ভাজাভুজি করব। তো ভাবছি চিচিঙ্গেটা, এটা চিচিঙ্গে ভাজা করছি বন্ধুরা, চিচিঙ্গে ভাজা করে নেব। আর সরু সরু করে আলু কেটে রেখেছি, ওটাকে ভাজা করে নেব। আর মাছ আছে, মাছটাকে ভেজে নেব। আর মুগ আর মুসুর ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করব। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর শুরুতেই বলি বন্ধুরা, যদি ভিডিও কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরাও দোয়া করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে একটু আলু ভাজাতে তেলটা বেশি দিয়ে ফেলেছি, আর বেশি তেল দেওয়া মানে সিমড়ার পাপড় খেতে খুবই প্রবলেম। তো তারই জন্য একটা টিস্যু পেপারের উপর আলু ভাজাটা ঢেলে নিলাম। আর দেখো এইসব ভাজাভুজি করে রান্না করে সিমড়ার পাপাকে দিয়েও দিলাম, আর ও রুটি করে দিয়েছিলাম আলু ভাজাতে খেয়ে নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েও স্কুলে চলে গেছে, আমি সেই ফাঁকে খুব তড়িঘড়ি ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর একটু এই মানে খাটের সাইডগুলো আর টিউবলাইট, এই সুইচ বোর্ড যেগুলো আর কি আছে রুমের মধ্যে, ওগুলোকে একটু সব কিছু মোছামুছি করে নিলাম। মোছামুছি করে নিয়ে তারপর চলে এসেছি, বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা। দুদিন আগে মেলেছিলাম বেডশিটটা, যেহেতু ঘরে বাচ্চা আছে না, বেডশিট একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয়, কিছু করার থাকে না। তো চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। নিয়ে আজকে ভাবছি পর্দাগুলোও চেঞ্জ করবো, তো সেটাও করে ফেললাম। কারণ কয়েকদিন ভাবছিলাম পর্দাগুলো চেঞ্জ করবো করবো, সেটা আর হচ্ছিলো না, তাই আজকে পর্দাগুলোও চেঞ্জ করে নিলাম। তো এই কাজটা হয়ে গেলে বন্ধুরা আর একটা কাজ করবো, যেটা হচ্ছে যে মাছ ভাজা করলে বড্ড না মানে গ্যাসের আর কি ওভেনটা ভীষণ আর কি চিটচিট করে, তো সেটা আর কি পরিষ্কার করতে অনেকে অনেক সময় লাগে। তো আমি তোমাদেরকে আজকে খুব চটজলদি কীভাবে আর কি গ্যাসের ওভেন পরিষ্কার করা যায় সেটাই তোমাদের দেখাবো। চলো, মানে বাড়িতে যদি বেকিং পাউডার বা সোডা যে কোনো থাকে, পাউডার হোক আর সোডাই হোক, যদি থাকে ওটাকে ছিটিয়ে আর কসবাইট দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু তেল চিটচিটে ভাবটা একেবারে চলে যাবে, আর গ্যাস একদম মানে নতুনের মতো ঝকঝক করবে। দেখো যেটা আমার গ্যাসটা হয়েছে, পুরো নতুনের মতো ঝকঝক করছে। আর এখানে দেখো বেডশিটারও সমস্ত কিছু চেঞ্জ করে সুন্দর করে পাতা হয়ে গেছে। এবার ঘরবাড়িগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে আর মানে ঘরবাড়িগুলো মুছে নেব। আর এখানে সমস্ত কিছু ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা সত্যি কথা বলতে বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হয়েছে, তোমরা যদি না কেউ এইভাবে গ্যাস পরিষ্কার করে থাকো তাহলে প্লিজ একবার করে দেখো, মানে গ্যাসের ওভেনটা আর কি। আমি যখন খুব মানে গ্যাসের ওভেন আর কি তেল ছিটছিটে হয়ে যায় তখন আমি এইভাবেই পরিষ্কার করে নিই, তাতে আমার চটজলদিও হয়ে যায় আর কিন্তু খুব সুন্দরভাবে মানে পরিষ্কারটা হয়ে যায়। আর এখানে দেখো আমি মানে ফ্রিজটাকেও ক্লিন করে নিলাম, বেসিনটাকেও করে নিলাম, নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বন্ধুরা একটু বেড়াতে এসেছি, আজকে এসেছি মেয়েকে একটু নদীর ধারে বেড়াতে নিয়ে এসেছি। মেয়ে এখন অনেক কিছু দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, অনেক কিছু সম্পর্কে ওর অনেক আগ্রহ। ও যখনই বইয়ের পাতায় পড়ে যে শিপ মানে জাহাজ বা জাহাজ ভাসে সাগর জলে, এই ভাষাগুলো যখনই ও বলে মানে চেষ্টা করে সেই জিনিসগুলো ও মানে প্র্যাকটিক্যালি দেখার, তো তারই জন্য ওকে আজকে আমি নদী দেখতে নিয়ে এসেছি। ও যখন বলে যে মা নদী, ওকে এর আগেও দেখিয়েছিলাম, দু একবার দেখিয়েছি কিন্তু ও ভুলে গিয়েছিল, তখন অনেকটা ছোট ছিল। এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝতে পারছো এই নদীর ধারেই আমি একটা ভিডিও করেছিলাম একবার, তো সেই সূত্রে ও তখন একটু ছোট ছিল, বুঝতে পারতো না অতটা। যেই থেকে ওর 3 বছর বয়স হয়েছে বন্ধুরা আমি দেখছি ও অনেক কিছু জিনিসের প্রতি ওর অনেক আগ্রহ। তো যাই হোক, ওর আগ্রহ নিয়েই আমি আজকে এসেছি ওকে নদীর ধারে বেড়াতে।
নদী কি জিনিস, নৌকা কি জিনিস, জাহাজ কেমন, ও এগুলো খুব মানে দেখার ওর মানে ইচ্ছে, তো তাই ওকে দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি নদীর ধারে। তো এসে খুব জোর ফেঁসে গেছি আমরা, কারণ আজকে সব ভাসান হচ্ছে, বিশ্বকর্মা পুজো ঠাকুরের ভাসান হচ্ছে, মানে এত ভিড় হয়ে গেছে আর নদীতে চারিদিকে ঠাকুর ভাসাচ্ছে, আর যার জন্য বেশিক্ষণ টাইম মানে দাঁড়াতে পারিনি বন্ধুরা, চটপট করে একটু দেখে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরে, আর ওই যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা শিবপুর খেয়াঘাট, ওইখানেই আমি এসেছিলাম, একবার ভিডিও করেছিলাম, সে ভিডিওটা আমি মানে ইউটিউবে ফেসবুকে দু জায়গাতেই দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ওখান থেকে কিন্তু দ্বিতীয় সেতুটা আরও কাছে দেখা যাচ্ছে, আর আমার বাড়ির কাছে তো আরও কাছে। তো এত ভিড় হয়ে গেছে ঠাকুর ভাসাতে আসছে, সব চারিদিকে পুলিশ টুলিশ দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছি, কারণ আর বেশি দেরি করব না, আর বাড়ি চলে যাই, পরে আর একদিন দিয়ে মানে একটু তাড়াতাড়ি বেরোবো, বেরিয়ে এসে মেয়েকে দেখাবো। আর মেয়ের এসব জিনিসের প্রতি ভীষণ আগ্রহ বন্ধুরা, ও খুব মানে জানতে চাই, জান মানে এই বয়সটাই যদিও, ও কেন এই বয়সের বাচ্চারা সবাই সমস্ত জিনিসটা বুঝতে পারে তো ওরা, তাই এই যে এই সময়টাই ওদের সমস্ত জিনিস দেখার বা বোঝার আগ্রহটা অনেক বেশি। তো যাই হোক, ওকে ঘোরালাম, ও খুব খুশি হয়েছে, জাহাজ দেখেছে, নৌকা দেখেছে, নদীর জল, নদী কেমন হয় সমস্ত কিছু দেখে ভীষণ খুশি। তো ওকে এখন নিয়ে বাড়ি যাচ্ছি, আর চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু চা টা খাবো, কারণ ওখানে আমি একটু চা খেয়েছিলাম, আর বাবুকে একটু মানে ভেজ প্যাটিস কিনে দিয়েছিলাম আর চিপস কিনে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল বন্ধুরা, মানে ওই ভাসান হচ্ছে বলে, যার জন্য আমি কী খেলাম না খেলাম ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো বাড়িতে এসে যেটা আমার চাই চাই লিকার চা, তো আদা দিয়া চা, আদা দিয়ে আর কি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে একটুকু পড়বে না ও আর, এখন এখন একটুখানি টিভি দেখে নিক, আমি রান্নাটা করে নিই, তারপর একটু পরে যদি হয় ওর যদি কোনো হোমওয়ার্ক থাকে সেগুলো করিয়ে দেবো। তো দেখো এখানে টাইম বলতে এখন তো প্রায় 8:30 মতো বেজে গেছে, শিমরার পাপাও আসার টাইম হয়ে গেছে, ও আজকে একটু লেট করেই আসবে বলেছে, আর রাস্তাতে হয়তো জ্যামও আছে যেহেতু বাসে করে গেছে, তো সেই সূত্রে একটু লেট হচ্ছে। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে নিই, চাটা খেয়ে নিই, নিয়ে তারপর আবার আজকে এই ভিডিওটা এডিট করব, তোমাদেরকে কালকে ভিডিওটা ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।